করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। রথযাত্রার শর্ত সাপেক্ষ অনুমতি দিল, কি বলবেন? শুনুন, আমার বক্তব্য হচ্ছে এটা হচ্ছে পরিবর্তন যাত্রা। আমরা চাইছি বাংলায় পরিবর্তন নিয়ে আসতে, এবং ন্যাচারালি যারা এই পরিবর্তনটাকে আটকাতে চাইছে, আজকে তো শর্ত সাপেক্ষে কেন দিল আমি তো জানি না। বিরোধী রাজনৈতিক দলের গণতন্ত্রে তো এটাই শিষ্টাচার যে বিরোধী রাজনৈতিক দলের প্রোগ্রামকে অনুমতি দেওয়া উচিত, কেন তার মধ্যে শর্ত থাকবে আমি সেটা বুঝি না। এদের এত ভয় কিসের আমি তো এটাই বুঝতে পারছি না। তার মানেই এটা বোঝা যাচ্ছে যে তারা পরিবর্তনটাকে আবার ভয় পাচ্ছে, এবং সেই পরিবর্তনটাকে ভয় পাচ্ছে বলেই বিজেপির পরিবর্তন যাত্রাকে রুখতে চাইছে। তো এইভাবে তো মানুষের রায়কেও রোখা যায় না আর পরিবর্তনকেও রোখা যায় না। পরিবর্তন যে সময় হবার সেই সময় হবে, যতই শর্ত চাপাক, যাত্রা যতই রোখার চেষ্টা করুক, বাংলায় আবার একটা পরিবর্তন আসছে 2021। দুটো অভিযোগ আসছে, এক সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষুণ্ণ হতে পারে রথযাত্রার সময়, কি বলবেন? আমি তো, আমার তো মনে হয় এইগুলো কী জন্য বলা হচ্ছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছেন। হঠাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উঠছে কেন? উনি তো, আমি তো মনে করি পরিবর্তন যাত্রার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো সম্পর্কই নেই। এগুলো মিথ্যা ধুয়ো দিয়ে এই পরিবর্তন যাত্রা রোখার চক্কর। আর শেষ প্রশ্ন, বলা হচ্ছে যে সর্বভারতীয় নেতা, তার সুরক্ষা নিয়ে একটা বিষয় রয়েছে, সেই জন্য সমস্ত তারা তথ্য চেয়ে পাঠিয়ে জেলা বিজেপির কাছ থেকে, কারণ যেহেতু একবার জেপি নাড্ডার ওপর আক্রমণ হয়েছে আমরা জানি। কি বললেন? আমি বুঝলাম, জেপি নাড্ডার ওপর গতবার একবার আক্রমণ হয়েছিল, সেহেতু তার সুরক্ষা নিয়ে একটা চিন্তা ভাবনা রয়েছে স্থানীয় প্রশাসন। গতবারে নাড্ডাজির উপরে যে আক্রমণ হয়েছে এটা কি গণতন্ত্রে কেউ মেনে নিতে পারে? গণতন্ত্রে রাজনৈতিক হিংসা কোনো স্থান পায়? আমার গণতন্ত্রে যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে। একটা বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী মানে আমার, আমি তার রাজনৈতিক শত্রু হয়ে গেলাম সেটা তো নয়। আমি রাজনৈতিকভাবে তার মোকাবিলা করবো, তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবো কেন? সুতরাং এটা তো স্থানীয় প্রশাসন ফেল করেছে, এবং এটা তো কীভাবে ঘটেছে আপনারাও দেখেছেন। এখানে তো কোনো জিনিসের সঠিকভাবে হয় না, মূল্যায়ন হয় না। সুতরাং আগামী দিনেও দেখা যাক কী হয়। বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। বেনারসির তিন অধ্যায়ে রাজখারানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।